নমস্কার শুভ সন্ধ্যা দেবব্রত বিশ্বাসের চরণে আমার প্রণাম আজকে বোধ আমার জীবনের সবচেয়ে বিড়ম্বনার দিন বিড়ম্বনার দিন এর জন্য যে আমি তো ধন্য এখানে এই সুযোগটি পেয়ে যে সুযোগটি দেবব্রত বিশ্বাস স্মরণ কমিটি আমাকে দিয়েছেন যে একজন যারা গান বাজনা নিয়ে কাজ করেন তাদের জীবনে দেবব্রত বিশ্বাস স্মারক বক্তৃতা করা তার জীবনের একটা খুব বড় পাওয়া আমি অন্তত মনে করি সেই পাওয়াটা তো আমি পেয়ে গেলাম কিন্তু আমাকে কেন কারণ দেবব্রত বিশ্বাস এমন একজন মহিরুহ তার সম্পর্কে বলতে গেলে নিতান্ত গাছ হতে হয় আমি তো লতাও নই তো গাছ না হলে একজন মহিরুহকে দেখা যায় না দেখা সম্ভব হয় না এবং এখানে মাননীয় প্রদীপদা বলেছেন মাননীয় সুমিত্রাদি বলেছেন এবার এখানে অনেকেই আমার বয়সী আছেন আমার চেয়ে বেশি বয়সের আছেন কম বয়সের আছেন যারা আমার মতোই দেবব্রত বিশ্বাসের গান শুনতে শুনতে শৈশব থেকে তারুণ্যে পৌঁছেছেন তারুণ্য থেকে যৌবনে যৌবন থেকে কেউ প্রৌঢ়ত্বে কেউ প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্যে তো এরকম আমারও সন্ধ্যা সকাল দেবব্রত বিশ্বাসের গানে হয়েছে আমি দেবব্রত বিশ্বাসকে কোনোদিন সাক্ষাৎ দেখিনি কোনোদিন সামনাসামনি তার অনুষ্ঠান শুনিনি কারণ আমার জন্ম শিলচর শহরে আমি একটা দীর্ঘ সময় পর্যন্ত ওখানে পড়াশুনো করেছি তারপর যাদবপুরে পড়াশুনো করতে আসি কলকাতায় কিন্তু আমার যে কথাটা বলার সেই কথাটা হচ্ছে যে দেবব্রত বিশ্বাস আসলে গান তো গেয়েছেন গানের ইতিহাস তৈরি করেছেন গাওয়ার ইতিহাস তৈরি করেছেন কিন্তু আরও বড় যেটা দেবব্রত বিশ্বাস করেছেন যে একটা আত্মগানের আত্মগান আমি কেন বলছি আমি কথাটা বলছি বুঝি একটা আত্মগানের থিসিস তৈরি করে গেছেন কারণ এটা কোনো অভিধানের অর্থ নয় এটা আমার একটি ব্যাখ্যা আমি বলছি গায়ক আর শিল্পীর মধ্যে আমার কাছে দুটো আলাদা ব্যাখ্যা হয় একজন গায়ক যিনি গান গান আর একজন শিল্পী যিনি শিল্পকে ধারণ করেন এবং যে শিল্পী শিল্পকে ধারণ করেন সেই শিল্পী শিল্পকে সর্জনও করেন মানে সৃজনও করেন শিল্পকে তাই দেবব্রত বিশ্বাস আমাদের ভারতীয় উপমহাদেশে আমার বিশ্বাস যে এরকম মাত্র হাতে গোনা কয়েকজন শিল্পীর মধ্যে একজন যিনি যে কোনো গানকে তার নিজের গান করে তুলতে পারতেন সেটা শেষ পর্যন্ত দেবব্রত বিশ্বাসেরই গান হতো তার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন তার রচয়িতা যোতিরিন্দ্র মৈত্র হতে পারেন তার রচয়িতা সলিল চৌধুরী হতে পারেন কিন্তু তিনি যখন এই গানটি গাইছেন তখন শেষ পর্যন্ত এটা তার আত্মগান হয়ে উঠছে কোথাও থেকে এবং এই আত্মগান হয়ে ওঠার যে রাস্তাটা এটা আমি তো তাকে দেখিনি আমি তার মুখ থেকে সরাসরি কোনো কথাও শুনিনি দেবব্রত বিশ্বাসকে যতটুকু জেনেছি তার বই পড়ে এবং তার কিছু চিঠি পড়ে এবং তার সম্পর্কে অন্য মানুষের কিছু লেখা পড়ে এবং আমার খুব উপকার হয়েছিল যখন প্রতিদিন কাগজ থেকে ঋতুপর্ণ ঘোষ এই অসামান্য স্মরণিকাটি পাঠিয়েছিলেন একটা রিভিউ করার জন্য প্রতিদিন কাগজে তো তখন সেটাতে অনেক লেখা পড়ছিলাম কিন্তু আমার একটি কথা খুব বারবারই মনে হয় এবারও মনে হচ্ছে যে দেবব্রত বিশ্বাস যেটা তার বইতে লিখেছিলেন একটা জায়গায় ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত আসলে ব্রাত্যজন কথাটা তিনি নিজেই বেছে নিয়েছেন নিজের প্রতি কারণ কিশোরগঞ্জে বড় হওয়া মানুষ ব্রাহ্ম পরিবারের তিনি লিখছেন যে ক্লাসে যখন যেতাম কোনো হিন্দু বাড়ির ছেলেদের সঙ্গে মেলামেশা ছিল না কারণ তারা আমাদের ম্লেচ্ছ বলতো তাদের সঙ্গে আমরা ওঠা বসা করতে পারতাম না আমার বন্ধু ছিল গোটাকা এক মুসলমান ছেলে আর একটি খ্রিস্টান পরিবারের ছেলে আর দুটি মাত্র কিশোরগঞ্জে ব্রাহ্ম পরিবার তার ছেলে তো এই ম্লেচ্ছ তিনি বললেন ম্লেচ্ছ হয়ে বড় হয়েছেন এবং শেষ জীবনে এসে বললেন আজ আমি রবীন্দ্রসঙ্গীতের হরিজন রবীন্দ্রসঙ্গীতের জগতে আজকে আমি প্রাপ্ত তো এই যে জায়গাটা আসলে দেবব্রত বিশ্বাস যেটা আমার যে ধারণা হয়েছে পড়ে যে একটি ঘটনা তিনিও বলছেন তার জীবনের তার সঙ্গীতের তার সঙ্গীত বোধের মোড় ঘুরিয়ে দিয়েছিল সেই ঘটনাটা তিনি বলছেন যে একজন একটি আয়োজন করা হয়েছে যে একজন বিখ্যাত বিদেশি ইউরোপিয়ান মিউজিক কম্পোজার তিনি এসছেন তিনি টেপে তার একটি কম্পোজিশন শোনাচ্ছেন এবং দেবব্রত বিশ্বাসরা সবাই সেই ঘরে বসা বসে তারা সেই কম্পোজিশনটা শুনছেন এই কম্পোজিশনটা যখন সেই ইউরোপীয় কম্পোজার শোনালেন শোনানোর পর এটা কোনো শোনা কথা নয় দেবব্রত বিশ্বাস তার আত্মজীবনীতেই লিখছেন এই কথাগুলো তো যখন শোনালেন শোনা কথার পর এই কম্পোজিশনটা টেপ রেকর্ডারে শোনানোর পর অনেক এখানে যারা সমালোচক ছিলেন গবেষক ছিলেন বন্ধুবান্ধব ছিলেন তাদের তারা অনেক কথা বলছেন আর দেবব্রত বিশ্বাস বলছেন কোনায় একজন ভারতীয় সঙ্গীত শিল্পী বসে আছেন যিনি ভারতীয় সঙ্গীতের সাধনা করেন তিনি কিছু বলছেন না তিনি চুপ করে বসে আছেন এবং তাকে সবাই অনুরোধ করছে বলার জন্য তারপর তিনি যখন বললেন তখন তিনি আর কিছুই বললেন না তিনি উঠে বললেন যে আমরা প্রচন্ড একটা মরুভূমির ওপর দিয়ে যাচ্ছিলাম একটা ধুলো ঝড় এলো তারপর একটা ঝড়টা আবার থেমে গেল আমরা সবাই চলতে লাগলাম আকাশে জ্যোৎস্না দেখা গেল যিনি বলছিলেন তিনি ভারতীয় সঙ্গীতের একজন আচার্য যার নাম মোহন মৈত্র এবং মোহন মৈত্র কথাটি বলার সঙ্গে সঙ্গে নাকি ওই কম্পোজার ইউরোপিয়ান কম্পোজার যার নাম উল্লেখ করেননি দেবব্রত বিশ্বাস তিনি চিৎকার করে বললেন এটাই তো আমার কম্পোজিশন এই কম্পোজিশনটার নাম হচ্ছে কারাবান তো তখন দেবব্রত বিশ্বাস লিখছেন যে আমি ভাবলাম যে এই সঙ্গীত আমি তো ইউরোপীয় সঙ্গীত জানি না কিন্তু এই সঙ্গীত কতগুলো অভিঘাত আমার মধ্যে তৈরি করেছে এবং লিখছেন যে তখন আমি আবার আশ্রয় নিলাম রবীন্দ্রনাথের সঙ্গীত চিন্তা যে বইটি বলছেন এই বইটি আমি ছোটোবেলা থেকে পড়ে 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 আমি বড় হয়েছি এই বইটির কাছে আমি আশ্রয় নিলাম এবং নিয়ে দেখলাম যে রবীন্দ্রনাথ পরিষ্কার করে বলছেন যে এমন একটি গান গান এমন একটি জিনিস যে তাতে ইউরোপীয় কোনো জিনিস এসে মিশবে না ইউরোপীয় হারমোনি আসবে না গানে এ কথা তো বলাটা ঠিক নয় তাহলে ইউরোপীয় সব কিছুকে যদি আমাদের বর্জন করতে হয় রবীন্দ্রনাথ বলছেন তাহলে অস্ত্র চিকিৎসাকেও বর্জন করতে হবে তাই আমাদের দেশেও হারমোনি হবে আমাদের মতন করে হবে এবার দেবব্রত বিশ্বাস তার সেই বইটাতে অজস্র রবীন্দ্রনাথের উক্তি একের পর এক ব্যবহার করছেন করে করে আসলে দেবব্রত বিশ্বাস আমার যা পাঠ একটা থিসিস তৈরি করছেন গানের যে কিভাবে গান গাওয়া উচিত কিভাবে গান হওয়া উচিত একজন এবং দেবব্রত বিশ্বাসের ক্ষেত্রে বিশ্বভারতী সঙ্গীত বোর্ড যে প্রশ্নগুলোতে তারা আঙুল তুলেছিলেন যে প্রশ্নগুলোতে তাকে আক্রমণ করেছিলেন দেবব্রত বিশ্বাস এক এক করে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে আসলে কিন্তু একটা সন্দর্ভ তৈরি করছেন গানের এটা যদি আমরা খুব দুর্ভাগা যে আমাদের দেশে ঠিক করে মিউজিকোলজি পড়ানো হয় না নইলে আমি আজকের এই কথাগুলো বলতে আসা আমার এটা আমার সবচেয়ে বড় উপকার আমি এই বইগুলো আবার করে পড়লাম এবং আবার করে পড়ে আমার যেটা মনে হলো যে একটি মানুষ যার কিশোরগঞ্জে বড় হওয়া লোকসঙ্গীত শুনতে শুনতে আর বাড়িতে ব্রাহ্ম পরিবার ব্রাহ্মসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে তারপর সেই মানুষটি কলকাতায় চলে আসেন কলকাতা মহানগরী সেখানে গণনাট্য আন্দোলনে জড়িয়ে পড়েন গণনাট্য আন্দোলনের গান করেন কমিউনিস্ট পার্টিতে জড়ান তাকে সমর্থন করেন এবং তারপর তার রবীন্দ্রসঙ্গীত গাওয়া এবং দেবব্রত বিশ্বাস একটা কথা প্রায় বইয়ের নানা জায়গায় বলতেন এবং নানা চিঠিতে নানা লোককে এই কথাগুলো দেবব্রত বিশ্বাস বলে গেছেন যে আমি কোনো ওস্তাদের কাছে গান শিখিনি আমার কোনো গানের অ্যাকাডেমিক ট্রেনিং নেই কিন্তু একটা কথা ঠিক এটা দেবব্রত বিশ্বাসের বই পড়লে আবার বোঝা যায় যে একাডেমিক ট্রেনিং গানের একমাত্র ট্রেনিং হতে পারে না কারণ আমরা যখন গানের গুরু বলি তখন গানের গুরু কিন্তু একমাত্র যিনি নাড়া গান শেখান তিনি গানের গুরু নন প্রতিটা মানুষের গানের গুরু আসলে রেডিও প্রতিটা মানুষের গানের গুরু আসলে অজস্র রেকর্ড প্লেয়ারও তো দেবব্রত বিশ্বাস এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে তার সঙ্গীত সত্তাকে তিনি গড়ে তুলেছিলেন এবং তার সঙ্গীতের বোধগুলো তিনি প্রকাশ করেছিলেন এবং যে মুহূর্তে দেবব্রত বিশ্বাসকে অতিরিক্ত বাদ্যযন্ত্র ব্যবহার করার কথা বলা হলো এর জন্য তার গানগুলো বাতিল করে দিলেন বিশ্বভারতী সঙ্গীত সমিতি তখন দেবব্রত বিশ্বাস কিন্তু এই রবীন্দ্রনাথের উচ্ছৃতিগুলো একের পর এক সাজালেন তার বইয়ে ভালো করে আজকে এখানে সময় কম আমি অতটা কথার ডিটেলে যাচ্ছি না যে দেবব্রত বিশ্বাস একের পর এক যেভাবে তার চুক্তিগুলোর জন্য রবীন্দ্রনাথের কথাই একের পর এক সাজিয়েছেন তাতে বোঝা যায় যে দেবব্রত বিশ্বাস কোন দৃষ্টি থেকে এই গানগুলোকে দেখছেন যার জন্য আমি যে আত্মগানের কথাটা বলছিলাম যার জন্য দেবব্রত বিশ্বাস কারণ এটা তো সত্যি কথা যে প্রতিজন শিল্পীর গানে যেটা দেবব্রত বিশ্বাস আবার করে বলছেন এবং যেটা রবীন্দ্রনাথ নিজেও বলতেন যে একটি স্বরলিপি মান্য করে গাইলেও আসলে প্রত্যেকজন শিল্পীর গান আলাদা হয় এটা তো নতুন করে বলার কোনো কথা নেই সে যে কোনো শিল্পীর গানই আলাদা হবে তিনি একই স্বরলিপি মান্য করে গাইছেন কারণ আমাদের ভারতীয় নোটেশন এমন একটি নোটেশন সেটা দিয়ে সম্পূর্ণভাবে গান কিভাবে হবে এটা বলে দেওয়া সম্ভব নয় কারণ আমাদের নোটেশনে এমন কোনো পদ্ধতি নেই যে অমুক শব্দটার উপর জোর দিতে হবে এই কথাটা বলা অমুক জায়গাটায় গলাটা একটু কাঁপানো হবে এগুলো ভারতীয় নোটেশনে হয় না ফলত ভারতীয় নোটেশন দেখে এক্সপ্রেশন সহ একটা গান গাওয়া যাবে এরকম ভারতীয় নোটেশন আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি এটা বিদেশি নোটেশনের ক্ষেত্রে হতে পারে স্টাফ নোটেশনে এটা দেখানো যায় যে কোন জায়গাটা ট্রেমেলো হবে কোন জায়গাটা স্টাকাটো হবে কোথাকার এক্সপ্রেশন কীরকম হবে আমাদের দেশে সম্ভব নয় ফলত দুটো প্রশ্নই এসেছে একটা যন্ত্রসঙ্গীত ব্যবহার আর একটি তার এক্সপ্রেশনের প্রশ্ন এবং এক্সপ্রেশনের কথা বলতে গিয়ে এই এই জায়গাটা আমি একটু পড়বো তিনি দিলীপ রায়কে লেখা রবীন্দ্রনাথের একটি অসামান্য চিঠির উদ্ধৃতি দিয়েছেন দেবব্রত বিশ্বাস মানে এরপর যে কি করে এরকম সঙ্গীত বোর্ড বা সঙ্গীত সমিতি তার এরকম সিদ্ধান্ত নিতে পারেন এটা মানে এটা সত্যি কি বিচিত্র দেশ আর কি রবীন্দ্রনাথ বলছেন এটা দিলীপ কুমার রায়কে রবীন্দ্রনাথ বলছেন আসলে দেবব্রত বিশ্বাস উদ্ধৃত করছেন বলছেন গানের গতি অনেকখানি তরল কাজেই তাতে গায়কের গায়ককে খানিকটা স্বাধীনতা তো দিতেই হবে না দিয়ে গতি কি ঠেকাবুকি করে তাই আদর্শের দিক দিয়েও আমি বলিনি যে আমি যা ভেবে অমুক সুর দিয়েছি তোমাকে গাইবার সময় সেইভাবেই ভাবিত হতে হবে তা যে হতেই পারে না কারণ গলা তো তোমার এবং তোমার গলায় তুমি তো গোচর হবেই তাই এক্সপ্রেশনের ভেদ থাকবেই প্রতি বলে রবীন্দ্রনাথ আরেকটি কথা বলছেন যে আরেকটু কথা আছে আমি পুরোটা পড়লাম না তারপর বলছেন তোমার এ কথা আমিও তারপর বলছেন দিলীপ কুমারকে একটি গান উনি গাইতে চেয়েছিলেন দিলীপ কুমার রায় বলছেন তুমি এটা গাইতে পারো তারপর বলছেন তোমার এ কথা আমিও স্বীকার করি যে সুরকারের সুর বজায় রেখেও এক্সপ্রেশন কম বেশি স্বাধীনতা চাইবার একটি আর গায়কের আছে কেবল প্রতিভা অনুসারে কম ও বেশির মধ্যে তফাত আছে এ কথাটি ভুলো না কেবল খুব ইম্পর্টেন্ট কথা আমাদের সময়ের জন্য রবীন্দ্রনাথ দিলীপ কুমার রায়কে বলছেন কেবল প্রতিভা অনুসারে কম ও বেশির মধ্যে তফাত আছে এ কথাটি ভুলো না যে স্বাধীনতা প্রতিভাবানকে দেব অকুণ্ঠে গড়পর্তা গায়ক ততখানি স্বাধীনতা চাইলে না করতেই হবে এই কথাটা এর জন্যই বললাম যে গত পরশু আমি একটি ফোন পেয়েছিলাম এই অনুষ্ঠানটা সম্পর্কে যে কোনো একটি দৈনিক কাগজ থেকে তো তারা প্রথম প্রশ্নটি করছেন যে দেবব্রত বিশ্বাস তো এই পথটা দেখিয়েছিলেন যে আজকে যে রবীন্দ্রনাথের গান নিয়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যে এক্সপেরিমেন্ট হচ্ছে হ্যাঁ এই পথটা তো দেবব্রত বিশ্বাসের তৈরি করা পথ কিন্তু এই কথাটা বিশ্বাস করুন আমি মন থেকে মানি না আমি বিশ্বাস করি না এবং আমি সম্পূর্ণ বর্জন করি এই কথাটা কারণ পরীক্ষা নিরীক্ষার দুটো ধারা আছে একটা হচ্ছে প্রতিভাবানের ধারা যে সেটা পারেন তার ধারা যে মানুষ সেটাকে আত্মস্থ করেছেন দেবব্রত বিশ্বাস ওই যে বলছিলাম তিনি বলছেন আমার টেকনিক্যাল ইয়ে নেই কিন্তু একটা জায়গায় তিনি কিন্তু এই জবাবটা দিচ্ছেন যখন বিশ্বভারতী বোর্ড ওনার দিকে আঙুল তুলেছে তিনি নিপেন্দ্র নিপেন্দ্রচন্দ্র মিত্রকে একটি চিঠি লিখছেন এবং চিঠিতে দেবব্রত বিশ্বাস বলছেন যে আপনি তো জানেন যে সৌরিন্দ্রমোহন ঠাকুরের সঙ্গে আমার পরিচয়ের সূত্রে ইন্দিরা দেবীকে আমি গান শোনাতাম ইন্দিরা দেবী আমার গান প্রশংসা করতেন আমি তো ইন্দিরা দেবীর বাড়িতে চিনি চিনি তোমারে তার হারমোনি ভার্সন দেবীকে গাইতে শুনেছি আমার আমি তো সৌমেন্দ্রনাথ ঠাকুরকে গান শুনিয়েছি সৌমেন্দ্রনাথের নিজের লেখা গান আমি রেকর্ড করেছি আমার গান রথিদা শুনে ভালোবাসতেন এই কথাগুলো তাকে বলতে হচ্ছে তিনি এই কথাগুলো বলার লোক নন কিন্তু কিন্তু এই কথাগুলো বলতে হচ্ছে কেন যে এবং এই কথাগুলো বলার উপকার কোনটা ওই যে আজকাল একটা প্রথা হয়েছে না যে ক্লাসিক্যাল গাইতে গেলে শিখতে হয় কিন্তু রবীন্দ্রসঙ্গীত না শিখে গাওয়া যায় এইটা এইটা আমাদের জন্য উপকার হয়েছে দেবব্রত বিশ্বাস এটা লেখায় যে অনেকের যে একটা ধারণা যে দেবব্রত বিশ্বাস একদিন হারমোনিয়াম ধরেছেন গান হয়ে গেছে ওটা নয় গল্পটা রবীন্দ্রনাথ কোনো দোষ করেছেন নাকি যে তার গান গাইতে গেলে শিখতে হবে না এটা এটা তো কথা হতে পারে না সুতরাং এইটা কোনো কথা নয় এই কথাগুলোই আমার মনে হয় আজকে আমার বেশি বলা দরকার এবং এটা আত্মতর্পণ করা মানে আত্মসমালোচনা করার জায়গাও যে আমার প্রজন্ম হিসেবে আমার আত্মসমালোচনা করার জায়গা যে দেবব্রত বিশ্বাস যে ধারাটা তৈরি করেছিলেন এটা হচ্ছে একটা আত্মগানের ধারা দেবব্রত বিশ্বাস রবীন্দ্রনাথের সঙ্গে একটা সংলাপ তৈরি করেছিলেন গানে যে সংলাপ নাটকে শম্ভুমিত্র তৈরি করেছিলেন রক্ত কর্বিত শম্ভুমিত্র সম্পূর্ণ উপস্থাপনা করেননি মঞ্চে করা সম্ভব নয় রাজা নাটক তো শম্ভু মিত্র সম্পূর্ণ উপস্থাপনা করেননি করা সম্ভব নয় তো একজন নাট্যকার তো তার টেক্সটের সঙ্গে মানে একজন মানে নাট্য নির্দেশক নাট্যকারের টেক্সটের সঙ্গে এক ধরনের একটা সংলাপ তৈরি করে তার প্রযোজনা করেন একজন গায়কও আসলে তাই করেন কিন্তু দেবব্রত বিশ্বাস সেটাই করেছিলেন ওই জায়গা থেকে ওই রাধিকা মোহন মৈত্রর কথাটা ওনাকে অনুপ্রাণিত করেছিল রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে যন্ত্রানুষঙ্গগুলো ব্যবহার করার ওই জায়গা থেকে কিন্তু তাসের দেশে উনি যখন রাজকুমারের গান গাইছিলেন গান গাইতে ওঠার আগে জিজ্ঞেস করেছিলেন উইথ প্লেজার গাইব না উইদাউট প্লেজার গাইব তখন ওনাকে বলা হয়েছিল উইথ প্লেজার গান তারপর বাকি যারা ছিলেন তারা বুঝে গেছিলেন উইথ প্লেজার গাওয়ার ফলটা কি দেবব্রত বিশ্বাস লিখছেন আমি উইথ প্লেজার গিয়েছি গণনাট্যে যেরকম মাঠে ময়দানে গান গাইতাম ওরকমভাবে বাঁধ ভেঙে বাঁধ ভেঙে তাও গিয়েছি এবং কেলুনায়ার মঞ্চে ধুলো উড়িয়ে নেচেছেন এবং দর্শক শ্রোতারা ফেটে পড়েছেন আনন্দে এটাই তো বাঁধ ভেঙে দাও বাঁধ তো এরকমই ভাঙে কিন্তু তারপর আমাকে ভর্সিত হতে হয়েছে তো আমি বলছি এই কথাটা যে দেবব্রত বিশ্বাস ব্যাপারটাকে আত্মস্থ করেছেন তিনি রবীন্দ্রনাথের সঙ্গে সংলাপে গেছেন এই ক্ষমতা তার ছিল আর আজকে যে এক্সপেরিমেন্টগুলো হয় বলুন তো রবীন্দ্রনাথ চার জানতেন ছমাত্রাও জানতেন তাহলে রবীন্দ্রনাথ নিশ্চয়ই পাগলা হাওয়া যখন ছমাত্রায় করেন রবীন্দ্রনাথ জেনে বুঝেই করেছিলেন এটা ছমাত্রার গান এটা ক্ষমাত্রাই হতে হবে এবং আমি বিশ্বাস করি যে রবীন্দ্রনাথের গান খুব স্ট্রাকচার্ড গান এতে ধুম একে একে কা ভেঙে দেওয়া যায় না কারণ রবীন্দ্রনাথ ওইভাবেই এটাকে গঠন করেছেন খুব গঠনবাদী গান এক অর্থে তো এই এইটা তো একজন কলকাতা শহরের একজন তার কথাটা আমি ধার করছি বিখ্যাত শিল্পী সঙ্গীত স্রষ্টা তিনি একটা অসাধারণ কথা বলেছিলেন এই পাগলা হাওয়া নতুনভাবে যেভাবে চলে গানটা শুনে বলেছিলেন যে গানটাতে আসলে হাওয়াটা পাগল গানটা যে গাইছে সে পাগল নয় তো আসলে আজকের এক্সপেরিমেন্টেশন এটা শুধু যে অল্প বয়সীরা করছেন এমন নয় রবীন্দ্রনাথের গানকে সম্পূর্ণ একটি ক্লাসিক্যাল বন্দিশ বানিয়ে দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথ তো চাননি রবীন্দ্রনাথ তো গান শুনেছেন এক অর্থের যদুভট্টের গান শিখেছেন তো ক্লাসিক্যাল বন্দিশ করে গাইতে গেলে উনিও পারতেন উনি কিছু কম ক্লাসিক্যাল জানতেন না তো উনি চাননি সেটা করতে কিন্তু একটা জিনিস যেটা দেবব্রত বিশ্বাসের ক্ষেত্রে আমরা দেখছি দেবব্রত বিশ্বাস কিন্তু ওই পয়েন্টগুলোকে আর্গু করছেন বারবার যখন এসেছিলে তবু আশুনাই এর প্রশ্ন এসছে দেবব্রত বিশ্বাস কিন্তু ওই যেদিন হিন্দুস্তানে শান্তিদেব ঘোষ আসবেন সেই দিনের খবর নিয়ে শান্তিদেব ঘোষকে শুনিয়েছেন নোটেশন নিয়ে হাজির হয়েছেন শান্তিদেব ঘোষ লিখে দিয়েছেন যে না এইভাবে গাওয়া হতেই পারে এবং দেবব্রত বিশ্বাস একটা জায়গায় লিখছেন ব্রাতজনের রুদ্ধসঙ্গীতে যে নোটেশনে যে এটা সত্যি কথাই নোটেশন ওই যে একমাত্রা আধমাত্রা এই এই মাত্রাগুলো করে যে স্বরগুলোকে বিস্তৃতি দেয়া হয় এটা সবসময় গাওয়ার সময় সম্ভব নয় এবং সম্ভব নয় এটা এটা বাস্তব এবার এবার ঘটনাটি কি হলো আমি একটা কথা বলি আমি শেষ করব কথাটা কেন দেবব্রত বিশ্বাস দেবব্রত বিশ্বাস কেন আজকের এক্সপেরিমেন্টের গুরুদেব দেবব্রত সেই বিশ্বাস ছিলেন এটা বলা যায় না কারণ আজকের এক্সপেরিমেন্ট শুনলে দেবব্রত বিশ্বাসও ভরকে যেতেন হ্যাঁ এবার কারণটা একটাই বলছি যে একজন বিখ্যাত ফরাসি দার্শনিক ছিলেন উত্তরাধুনিক দার্শনিক তার নাম ছিল রোলা বার্থ রোলা বার্থের একটা বিখ্যাত প্রবন্ধ ছিল প্রবন্ধটার নাম ছিল ডেথ অব অথার ডেথ অব অথার এখানে অথার অর্থে বাংলা রচয়িতা করলে হবে না অথার হচ্ছে পাঠকর্তা যার অথরিটি আছে অথরিটারিয়ানশিপ আছে সেই অর্থে রলাবার অথার বলছেন তো রলাবার্থ তিনটে যুগের কথা বলছেন বলছেন যে একটা যুগ হচ্ছে যেখানে অথারই অথার অথার এটা লিখেছেন মানে পাঠকের আর কোনো স্বাধীনতা নেই এই শব্দটাকে বা এই বাক্যটাকে অন্য ইন্টারপ্রিটেশন দেওয়ার তারপর রোলাবার্ট বলছেন তারপর একটা যুগ এলো যেটা অথার নিজে বলছেন না ক্রিটিকরা বলছেন অথারের কথা এবং সেটাই সবাইকে মানতে হচ্ছে ক্রিটিক বলে দিচ্ছেন যে শেক্সপিয়ার অমুক শেক্সপিয়ার তো এবং এটাই গোটা শেক্সপিয়ারের রিডারকে মেনে নিতে হচ্ছে তো দেবব্রত বিশ্বাস যখন বিশ্বভারতীর সঙ্গে লড়েন তখন আমার ঠিক ওই রোলাবার্টের প্রবন্ধটার কথা মনে হয় যে আসলে তখনের সময়টা হচ্ছে ওই যে ক্রিটিক বলে দিচ্ছেন এবং দেওব্রত বিশ্বাস বলছেন যে বিশ্বভারতী বোর্ডে যারা এই গানগুলো নির্বাচন করছেন শুনে তারা তো রবীন্দ্রনাথের কাছেও গান শেখেননি অনাদি ঘোষ ধস্তিদার তো তখন আর নেই এর মধ্যে তিনি সরে দাঁড়িয়েছেন তো বলছেন তারা তো রবীন্দ্রনাথের কাছেও তারা গান শেখেননি তারা তো অন্য একটা শিক্ষায় বড় হওয়া তারা আমার বিচার তারা কি করে করছেন কি করে করতে পারছেন কিন্তু তারা ক্রেটিক তাদের কথা সর্বময় একজন অথার কি তারাই ঠিক করে দিচ্ছেন রবীন্দ্রসঙ্গীত কি হবে না হবে তারাই ঠিক করে দিচ্ছেন আর তারপর একটা রোলাবার্থ বলছেন একটা রিভলিউশন আছে যখন ডেথ অব অথার যখন পাঠক ঠিক করে অথারের পাঠটা কি হবে এবং সেই পাঠকটাও রোলাভার্থ ঠিক এরকমই রবীন্দ্রনাথ যেরকম বলছেন যে প্রতিভাবান আর না প্রতিভাবান তো বলছেন বাংলায় বললেই দাঁড়াবে যে আদত পাঠক আর আপাত পাঠক বলছেন আদত পাঠক সেই অথারের মৃত্যু ঘটাবে ঘটিয়ে তার নিজের ইন্টারপ্রিটেশন তৈরি করবে দেবব্রত বিশ্বাস আসলে ওটাই করেছিলেন এবং ওখানেই হচ্ছেন দেবব্রত বিশ্বাস যেখানে শুধু রবীন্দ্রসঙ্গীত নয় আজকে এই যে সলিল চৌধুরীর গান যদি কিছু আমারে শুধাও যখন দেবব্রত বিশ্বাস গাইছেন আর একটা চেহারা হচ্ছে আমার প্রতিবাদের ভাষা যখন দেবব্রত বিশ্বাস গাইছেন রেকর্ডে আর একটা চেহারা হচ্ছে মানে শেষ পর্যন্ত এই এই সমস্ত গানগুলো তার নিজের আত্মগান হয়ে উঠছে এবং হয়ে উঠতে পারছে একটা কারণে যে কারণটা তিনি বারবার বলছেন একটা রুদ্ধ রুদ্ধসঙ্গীতের দ্বিতীয় সংস্করণে বোধ একটা উপসংহার লিখে বলছেন যে বইটার পর আমার কাছে অনেক চিঠি এসছে আমি খুব অভিমানী আমি বলছি আমি অভিমানী নই আমি আসলে আত্মমর্যাদা সম্পন্ন এবং তার এই আত্মমর্যাদাই আসলে তার আত্মগান তৈরি করেছে এই আত্মমর্যাদার জন্যই তিনি বিশ্বভারতী বোর্ডের কাছে আমার গান বের করুন বলে হাত পাতেননি তিনি কিন্তু নৃপেন্দ্র কুমার মিত্রকে লিখছেন যে আমি আমার জন্য কথাটা বলছি না অনেক তরুণ তরুণী ভালো গাইছেন তাদের ওপর যদি কোপটা পড়ে তাহলে রবীন্দ্রসঙ্গীতের ক্ষতি হবে আমার ক্ষতি নয় এই কথাটা দেবব্রত বিশ্বাস লিখছেন এই আত্মমর্যাদার জন্যই কিন্তু দেবব্রত বিশ্বাস পরিষ্কার করে হেমাঙ্গ বিশ্বাসকে একটি চিঠিতে বলতে পেরেছিলেন যে আমরা কি করলাম গণনাট্য করে গ্রামের কৃষকের কথা বললাম কিন্তু সব মেড ইন ক্যালকাটা বোম্বে এইগুলো দিয়ে গ্রামের কৃষক কিছু বোঝে না তাই আমাদের সম্পূর্ণ চেষ্টা বিফল হলো দেবব্রত বিশ্বাস কি বিশ্বাসকে ইন্টারভিউতে বলছেন শুনেছিলাম লেনিন গ্রামের কৃষকদের গিয়ে বোঝাতেন আর আমাদের এখানে নেতারা খালি বসে বসে আর্টিকেল লেখেন তো তারই আত্মমর্যাদা ছিল আত্মমর্যাদা ছিল বলে দেবব্রত বিশ্বাসের আত্মগান হয়েছে পৃথিবীতে আমার বিশ্বাস খুব কম লোক আত্মগান তৈরি করতে পারে যারা অন্য মানুষের গান করেন অন্য রচয়িতা অন্য গীতিকার অন্য সুরকারের গান করেন শেষ পর্যন্ত সেটাকে আত্মগান করে তোলা এটা খুব খুবই মুশকিলের একটা ব্যাপার হয় দেবব্রত বিশ্বাস সেটাই পেরেছিলেন নমস্কার